নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক বালক। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদে। জানা গেছে, ওই বালকের বাড়ি আরামবাগের ভাটার মোড় সংলগ্ন রাঁচিপাড়ায়। মনসা পুজো উপলক্ষে ওই এলাকায় অনুষ্ঠান চলছিল। তখনই 4-5 জন বালক নদীতে স্নান করতে নামে, তাদের মধ্যে একজন জলে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় মানুষ উদ্ধার কার্য শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে আরামবাগ থানার পুলিশ। কজন নেমেছিল জানেন? 4-5 জন নেমেছিল। মানে প্রত্যেক দিনই চান করতে আসে নাকি? না না, আজকে মনসা পূজার উপলক্ষে তাই আসা হয়েছে। কত বড় বাচ্চাটা? 11 বছর। এটা কোন নদী? হ্যাঁ, দ্বারকেশ্বর। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা কোন জায়গা বলো না, আমি জানি। এটা দৌলতপুর চাষিপাড়া মানা বিকেলে মানা পাওয়া গেছে বাচ্চাটাকে? না। এখন কেউ খুলেনি, একটা ছেলে ছুটে যাচ্ছে। আমি যখন ডুব ছাড়ো না গো, ছাড়ো না, ওকে ধরো না গো, সে ভয়ে নামলো নি। মোর মতো ছেলেটা নামলো নি? না নামলো নি। আমি সবাইকে চেঁচিয়ে ডাকছি ও গো, শুধু আর মেয়েরা শুধু আসছে, ছেলেরা আর কেউ আসতে চায় না। তারপরে তো ছেলেরা যেতে যেতে ডুবে গেল সব। জামাইটা জামাইটা হচ্ছে তোমার? জামাই জামাই নামলো, জানিনি ও জামাই নামলো, আসছে সব নামলো। ওইখানে আছে নাকি জানিনি। কি কেনে নি তো? কি রে, কি দিস গো? কোথায় বাড়ি? দেখতে পারিনি আমি, কত ডাকছি আর ফোন করছে, ফোনও ধরে না সব। কত সব মেয়েরা ফোন করছে, কেউ আর আসেনি, শুধু ব্যস্ত। তারপর সব আসতে বেদাম আমি ডাকছো গো, এসো না গো, কাদের ছেলে ডুবে গেছে গো, না গো দেখা যাও না গো, কাকি বাবু ওরা বলে কাদের ছেলে জানিনি গো, জানিনি কাদের ছেলে, চিনিনি। তোমার কে হয়? তোমার ভাই হয়? নিজের ভাই? না, মাসিমণির ছেলে হয়। কি নাম ওর? বিজয় ওরাও। বিজয়? বিজয় ওরাও। কত বয়স ওর? বয়স এই 14 হবে। কে কে এসেছিল এখানে? এখানে বলতে পারছি না, আমরা এইমাত্র আসলাম। একাই নেমেছিল স্নান করতে? সবাই, দুটো বাচ্চা আরো নেমেছিল। কেমন আছে এখন? ওকে পাচ্ছে না এখন। পুজো? হ্যাঁ, মানে মনসা পুজো আছে, জল আনতে গেছিলাম। কি হয়েছে ঘটনাটা যদি একটু বলেন? কি হয়েছে বলতে, এবারে হচ্ছে আমরা তো থাকি না এখানে, আমরা খবর দিলাম যে এরকম জলেতে তলিয়ে গেছে, এবারে এসে মানে খুঁজলাম, পাই। কত বছর বয়স তার? এবার আমি তো তুই জানি না। ছোট না বড়? হ্যাঁ ছোট বলতে বারো বছরের। একাই চান করতে নেমেছিল? একা বলতে অনেকগুলো ছেলেই ছিল, এবার কে কে ছিল জানি না। পাওয়া গেছে? না পাওয়া গেল। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।